আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, তারা কিন্তু আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি। তো এখানে তারা যে পদগুলো নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই পদগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তো প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, পদের নামটা হচ্ছে মাঠ সংগঠক। তো এই পদে বেতন স্কেল জাতীয় বেতন সকল 2015 সাল অনুযায়ী, যেমন এখানে 10,200 টাকা থেকে সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা 50টি এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এবং দ্বিতীয় যে পদটি দিয়েছেন কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট CCA, এখানে বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা সর্বোচ্চ। এখানে পদ সংখ্যা 8 জন এবং এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন, কম্পিউটারে ইংরেজি এবং বাংলা যথাক্রমে 40 ও 30 শব্দ, টাইপিংয়ে গতি সহ SHE পাস, এবং কম্পিউটার MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো এখানে আবার বলছি, SHE পাসেই কিন্তু আপনি এই পদগুলোর জন্য আবেদনটি করতে পারবেন। শুধু 2 নম্বর পদে কিন্তু আপনাকে SHE পাস হলেই আপনি আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের শর্ত বলি, যেগুলো দিয়েছেন পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ও শুধুমাত্র PIB এর জন্য প্রযোজ্য, যা BRTC এর রাজস্ব বাজেট ভুক্ত নয়। নিয়োগকৃত পদ সময়ের কর্মচারীদের বেতন ভাতা নিয়োগকৃত অর্থ প্রদানের ঋণ হতে প্রাপ্ত আয় এবং সেবামূল্য হতে প্রদান করা হবে। আয় এবং সেবামূল্য ব্যতীত অন্য কোনো অর্থ খাত হতে বেতন দাবি করা যাবে না। তো এখানে বলেছেন তারা মাঠ সংগঠক পদে ক্রমিক এক নির্বাচিত প্রার্থীদের PIPভুক্ত 5টি জেলায় ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে। এলাকার দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে বৃত্তহীনদের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করতে হবে, এবং কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট CCA পদে ক্রমিক 2 নির্বাচিত প্রার্থীদেরকে PIPভুক্ত জেলা দপ্তর অথবা জেলা অধীন উপজেলা অবস্থান করে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে, এবং আবেদনপত্রে পে অর্ডার, ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, PIP সদর দপ্তর ফরিদপুর বরাবরে আবেদনটি করতে হবে। আবেদনের সাথে সদ্যতোলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শনাক্তপত্র যদি থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার নিকট থেকে গৃহীত চারিত্রিক সনদের মূল কপি যুক্ত করতে হবে। তো এখানে আবেদনের বয়স সীমা যেটা ধরেছেন তারা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পুত্র কন্যা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 32 বছর ধরা হয়েছে। তো এখানে প্রথম পদের জন্য কিন্তু 400 টাকা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে, এবং দ্বিতীয় পদের জন্য 300 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ, আগ্রহী প্রার্থীকে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী 12/2/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাক যোগাযোগ, নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, PIP, BRDC সদর দপ্তর, LGD ভবন, তৃতীয় তলা, জেলা পরিষদ চত্বর, ফরিদপুর বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, ডাক এবং কুরিয়ার মাধ্যমে পাঠাতে হবে, এবং সরাসরি কিন্তু তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।